নমস্কার, মানে আপনাদের দেখাবলৈ আজি ইলি মাল্টিমেক্সর এক বিশেষ পরিবেশ, যেহেতু ইলি মাল্টিমেক্সত ইতিমধ্যে দেখা গৈছে এখন যথেষ্ট সফল বোলছবি ইতিমধ্যে ইয়াত প্রদর্শিত হয়েছে, আর সফল বোলছবিখন হয়েছে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি এখন সফল বোলছবি, আর সফল বোলছবি ইতিমধ্যে চাবলৈ বিভিন্ন প্রান্তরপা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসুদ প্রবাহিত হয়েছে। আর আজি এই প্রতিশ্রুতি আমি কিছু দৃশ্যাংশ দেখাম, লগতে কিদরে এই প্রতিশ্রুতি বিভিন্ন ঠাইরপা ছাত্র ছাত্রীহত আহি পেলায় এই প্রতিশ্রুতি উপভোগ করেছে। ডাক্সর উপর এক বিশেষ কাহিনীরে এই ছবিখন নির্মিত করা হয়েছে, বিশেষ নতুন প্রজন্মক ডাক্সর ভয়াবহতারপা বা ডাক্সর যে কবলতা সেই কবলতারপা পরিত্রাণ পাবার খুব সুন্দর রূপত ছবিখন ফুটাই তোলা হয়েছে। আমি সমগ্র দৃশ্যাঙ্ক দেখাম ছাত্র ছাত্রীহত অভিভাবকহত কিদরে আহিছে, আর সকল আহক এখন এই ভাল সিনেমা চাবলৈ আমি খবর লাইভর দর্শকক আজির যে দৃশ্যাংশ ইলি মাল্টিমেক্সরপা আমি সমগ্র দৃশ্যাঙ্ক দেখার চেষ্টা করি। বহুত ভাল লাগিলে এই সিনেমাখনৰ পৰা আমি কিবা এটা কথা শিকিবলৈ পাইছোঁ, যে ড্ৰাগছৰপৰা কেনেকৈ মানুহে তাৰমানে কিমান ধৰণে তললৈ মানুহ গৈছে, আৰু তাৰমানে ড্ৰাগছৰপৰা কেনেকৈ ধৰণে প্ৰতিৰোধ কৰিব পাৰে আমাৰ অসমৰ যোনটো ব্যৱস্থা আছে সেইটোৱে আমাৰ তাৰমানে বহুত ছাপৰ্ট কৰিছে, যাতে মানুহবোৰে যাতে ডিপ্ৰেশ্যনত নগৈ তাৰমানে ড্ৰাগছৰপৰা যাতে হাত সাৰিব পাৰে, সেইটো কাৰণে বহুত এই চিনেমাখনৰ যোগেদি তাৰমানে বুজি পাব পৰা গৈছে। আৰু মই বাকীবিলাক মানুহকো আহ্বান জনাইছোঁ যে এইখন চিনেমা চাই তেওঁলোকে উপভোগ কৰিব পাৰে। ধন্যবাদ। প্রতিশ্রুতি ছবিখন চাই পেলায় ভাল লাগিল, বিশেষকৈ ইয়াত আমার বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এজনেও অভিনয় করেছে রূপকুমার বরা, আর প্রাক্তন ছাত্রী এগারী সন্ধ্যা স্নিগ্ধা রাণী বরুয়া অভিনয় করেছে। আমি আসলতে ছবিখনক চাবলৈ আহিছিলো, কিন্তু আহি পেলায় আমি এটা কথাই ভাল লাগিল যে এখন ড্রাগসমুক্ত অসম বা ড্রাগসমুক্ত যোরহাট গঢ়িবর কারণে এই ছবিখনে এটা যোগাত্মক বার্তা কহিয়াই আনিছে, আর মই আশা করছো অভিভাবক সকলে তেওঁলোকৰ মানে লড়া ছোৱালী লৈ পেলায়। চাওক, প্রতিশ্রুতি কথা ছবিখন লৈ মই যেহেতু প্রথম অবস্থায় একো পাবলিসিটি কৰিব পৰা নাছিলো, কিন্তু আজি দর্শকে চাই নিজে আদৰি লৈছে, লৈ এজনে দহজনক কৈছে, সেইকাৰণে মই নিশ্চয় আশাবাদী যে এই কথাছবিখন মানুহৰ মন চুব পাৰিব আৰু দৰ্শক আহিব, আহি কথাছবিখন চাব। বিশেষকৈ মোৰ এই কথাছবিখনৰ উদ্দেশ্যটোৱে হৈছে, মই কোনো ব্যৱসায়িক দৃষ্টিভংগীৰে কথাছবিখন কৰা নাই, এক ড্ৰাগছৰ সজাগতা হিচাপে আমাৰ যাতে নৱপ্ৰজন্মৰ মাজত এই সাংস্কৃতিক মাধ্যমেৰে এটা আমি এৱাৰনেছ ক্ৰিয়েট কৰিব পাৰোঁ ড্ৰাগছৰ এগেইনষ্টত, সেইটোৱে মোৰ উদ্দেশ্য আছিলে। আৰু সেইটো দেখিছোঁ যে আজি মই বিশেষভাৱে বৰ আনন্দিত যে আজি স্কুলীয়া ছাত্র ছাত্রী আহিছে প্রায় 150-200 আহি তেওঁলোকে কথাছবিখন উপভোগ কৰিবলৈ আহিছে, আৰু তেওঁলোকৰ মনতো যে সেইটো ভাব হৈছে, তেওঁলোকৰ হয়তো আজি ইয়াৰ পৰা এটা মনত ভাব লৈ যাব যে আমি ড্ৰাগছ সেৱন কৰিব নালাগে। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু অসমীয়া ছবি উদ্যোগৰ এটি খুব সুন্দৰ ছবি প্ৰতিশ্ৰুতি, আৰু বিশেষভাৱে আমি ইয়াৰ যি প্ৰযোজক মণ্ডলী আছে বা যি ইয়াক কলা কুশলী আছে শিল্পী আছে তেওঁলোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, কিয়নো আমাৰ সমাজৰ স্বাৰ্থৰ প্ৰতি বা অসমবাসীৰ স্বাৰ্থৰ প্ৰতি লক্ষ্য ৰাখি বা নতুন প্ৰজন্মৰ স্বাৰ্থৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এই ছবিখন নিৰ্মাণ কৰা হৈছে। আৰু প্ৰতিটো দৃশ্য যি আমাৰ ড্ৰাগছ এক অভিশপ্ত ড্ৰাগছৰ ওপৰতে নিৰ্মাণ কৰা হৈছে, সেই বিষয়বস্তু লৈ এই প্ৰতিটো দৃশ্য এক জীৱন্ত ৰূপত ছবিখনত জীৱন্ত হৈ তুলিছে, প্ৰতিফলিত হৈছে, আৰু গ্ৰেটলি ছাকচেছ অল দ্য ট্ৰিটমেণ্টছ হিয়াৰ ইন দিছ ফিল্ম। দেখো।